প্রায় ভোর রাত। আমি আরমান ভাইয়ের বুকে মাথা রেখে শুয়ে আছি আর ও আমায় এক হাতে জড়িয়ে বের করে ঘুমাচ্ছে। ঘুমের মাঝে আমায় জড়িয়ে রেখেছে, যেন ছেড়ে দিলে কোথায় পালিয়ে যাব। কথাটা ভাবতে আমার ঠোঁটের কোণে হাসি রেখা ফুটে উঠল। আমি মাথা তুলে তার দিকে তাকালাম। ইস, কি মায়ার মুখে! ঘুমিয়ে থেকে যেন এই মায়ারও বেশি বৃদ্ধি পেয়েছে। আমি তার গালের খোঁচা খোঁচা দাড়িগুলোতে আলতো করে হাত ছুঁয়ে দিয়ে আবার তার মুখে মাথা রাখলাম। কতদিনের লোভ ছিল এই দাড়িগুলো ছুঁয়ে দেওয়ার, আজ তা পূরণ হলো। ফজরের আজানের ধ্বনিতে আমি আরমান ভাই থেকে নিজেকে ছাড়িয়ে উঠে বসলাম। চুলগুলো হাত খোঁপা করতে করতে কাবার থেকে নিজের ড্রেস নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালাম। চোখগুলো ভীষণ জ্বালা করছে, হয়তো সারা রাত ঘুম না আসার কারণে। আসলে আমি ঘুমাতেও চাইনি, আরমান ভাইয়ের সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্তকে শুধু অনুভব করতে চেয়েছি। ঘুমিয়ে পড়ে এই রাতের একটা ছোট মুহূর্ত আমি মিস করতে চাইনি। এই মুহূর্তগুলোকে নিয়েই তো বাকি জীবনটা কাটাতে হবে। আচ্ছা, আমি কি পারবো তাকে ছেড়ে থাকতে? না, পারতে আমাকে হবে। আরমান ভাইয়ের জন্য হলেও আমাকে পারতে হবে। তার ভালোর জন্য আমাকে সব কিছুই পারতে হবে। একটা বুক ফুলানো দীর্ঘশ্বাস ফেলে শাওয়ার শেষে অজু করে ওয়াশরুম থেকে বেরিয়ে এলাম। ফজরের নামাজটা করলাম। নামাজ শেষে জায়নামাজ গুছিয়ে রেখে আরমান ভাইয়ের এক গাদা বই থাকার টেবিলের কাছে গেলাম। একটা নোট খাতার মধ্যে থেকে পাতা ছিঁড়ে ওটাতে লিখতে বসলাম। লেখা ততটাও ভালো না, ভাঙা ভাঙা লেখায় বাঁকা বাঁকা অক্ষরে যা মনে আসছিল তাই লিখে যাচ্ছিলাম। আজ এই লেখাটা আমাদের জীবন বদলে দেবে। এই চিঠিটাই আরমান ভাই আর আমার দুজনের পথ আলাদা করে দেবে। আচ্ছা, সামান্য একটা চিঠির উপর ভিত্তি করে কি ভাই আমার থেকে দূরে সরে যাবে? একবারের জন্য খোঁজার চেষ্টাও করবে না? সে যাই করুক না কেন, আমি তো চাই ভাই আমি ভুলে যাক, নিজের জীবন নিজের মতো করে সাজিয়ে নিক। আমার মতো একটা পোড়া কপালের জন্য ও কেন নিজের জীবনে সর্বনাশ ডেকে আনবে? আর আমি বা কি করে হতে দিই এটা? ভাইয়ার ভালোর জন্য আমাকে তার জীবন থেকে দূরে যেতেই হবে, অনেক দূরে যেতে হবে। চিঠিটা লেখা শেষ করে কাগজটা ভাঁজ করে বিছানার পাশের টেবিলে ওর চাপা দিয়ে রেখে দিলাম। তারপর নিজের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়লাম ঘর থেকে, আরমান ভাইয়ের জীবন থেকে অনেক দূরে সরে যাওয়ার জন্য, সারা জীবনের জন্য। আজ 11 দিন আমি এই বাড়ি ছেড়ে চলে এসেছি। এখানে চট্টগ্রামে বসবাসরত এক বান্ধবী টিয়ার বাড়িতে উঠেছিলাম। তার মা এক এনজিওর মেম্বার। আমি তাদের সাথে কথা বলে এনজিওতে একটা কাজের কথা বলি। যেহেতু নিজের এডুকেশনের সকল কাগজপত্র সাথে নিয়ে এসেছিলাম, তাই কাজটা পেতে ততটা বেগ পেতে হলো না। কিন্তু আমার অতীত শুনে টিয়ার মা আমার দিকে এক অন্যরকম নজরে তাকানো শুরু করলেন। সেই নজর খুব সহজেই পড়ে নেওয়া যায়। নিজের লাভের জন্য তো আর অন্যের ক্ষতি করতে পারি না, তাই হাতে যতটুকু টাকা ছিল তার কিছু টাকা দিয়ে একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছিলাম। আজ আমি পুরো একা, আর আমার জন্য অন্য কারোর কোনো ক্ষতি হবে না, কারণ না। রাত 9টা, ল্যাম্পপোস্টের আলোয় রাস্তার ধার ঘেঁষে আনমনে হেঁটে চলেছি। এনজিওর একটা কাজে এলাকা এলাকায় গিয়ে মিটিংয়ের মাধ্যমে সমাজের মানুষদের সামাজিক গুরুত্বপূর্ণ বিভিন্ন ধরনের পরামর্শ দিতে দিতে অনেক দেরি হয়ে গেছে। মেইন রোড দিয়ে এলাম। চাইলে রিক্সা ভাড়াও নিতে পারতাম, কিন্তু আমি এখনও আমার কাজের মাইনে পাইনি, আর এখন আমার কাছে যতটুকু টাকা আছে সেটা দিয়ে আমার পুরো মাস চলাতে হবে। তাই টাকা বাঁচানোর ছোট্ট একটা পদক্ষেপ মাত্র এটা। ল্যাম্পপোস্টের মৃদু আলো ছড়াচ্ছে পুরো রাস্তায়, আর আমি একাই একটা মেয়ে হেঁটে চলেছি এক ধোঁয়াশার জীবনের উদ্দেশ্যে। এই মুহূর্তে বাড়ির লোকেদের কথা খুব মনে পড়ছে আমার। আচ্ছা, বাবা মা যখন আমার বাড়িতে খুঁজে পায়নি তখন তাদের মানসিক অবস্থা কেমন ছিল? নিশ্চয়ই খুব কেঁদেছে। আর আরমান ভাই, সে কি আমায় খুঁজেছে নাকি চিঠিটাকে মান্য দিয়ে নতুন করে নিজের জীবন শুরু করেছে? এই 11 দিনে কি ও আমায় ভুলে গেছে? আচ্ছা, আমার কথা মনে করেও নাকি সব কিছু আবেগ ভেবে উড়িয়ে দিয়েছে? চোখটা ঝাপসা হয়ে এলো, ডান হাতের উল্টো পেট দিয়ে চোখটা মুছতে পিছনে খুব দ্রুত চলন্ত গাড়ির শব্দ পেলাম। ভয়ে পেছনে তাকিয়ে দেখি গাড়িটা খুব দ্রুত আমার দিকে এগিয়ে আসছে। মুহূর্তে মনে হলো এখানে আমার জীবন থমকে যাবে। নিজের অজান্তেই নিজের হাতকে সাহারা ভেবে ডান হাত মুখের সামনে নিয়ে এসে বাঁচার চেষ্টা করলাম, কিন্তু এ কি! হঠাৎই মনে হলো গাড়িটা আমার খুব কাছে এসে থেমে গেছে। হাত সরিয়ে সামনে তাকাতে যাব তার আগে কারো হাত খুব শক্ত করে আমায় গলা চেপে ধরে আমায় পিছিয়ে নিয়ে যেতে যেতে কিছু একটার সাথে আমার পিঠ ঠাকালো। ঘটনাটা খুব দ্রুত ঘটে যাওয়ার জন্য আমার মাথায় কিছুই ঢুকলো না। নিজের হাত পিছনের দিকে নিয়ে গেলে বুঝতে পারলাম আমি গাছের সাথে আটকেছি।
এবার আমি গাছ থেকে হাত সরিয়ে গলায় থাকা হাতটা ধরে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলাম। এই যেন আমার দম বন্ধ হয়ে যাবে, আমি বাঁচার জন্য ছটফট করতে করতে সামনের দিকে তাকাতে থমকে গেলাম। ল্যাম্পপোস্টের আলো সাথে গাড়ির হেডলাইটের আলোয় আরমান ভাইয়ের ভয়ঙ্কর মুখটা আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে। আমি আমার গলায় থাকা হাতটার কথা ভুলে তার দিকে অবাক চোখে দেখালাম। ইস, কি অবস্থা করেছে নিজের চেহারাটার! উস্কো খুস্কো চুল, খোঁচা খোঁচা দাড়িগুলো হালকা বেড়ে গেছে, চোখের লাল আভাটা যেন আমার জ্বালিয়ে দিচ্ছে। ভাইয়া এবার আমার গলায় হাত রেখে আমার দিকে কিছুটা এগিয়ে এলো, আমার চোখে চোখ রেখে বলল, সাহস হলো কি করে তোর আমার থেকে দূরে পালাবার কথা ভাবতে? আরমান ভাইয়ের মুখ থেকে এক উদ্ভট গন্ধ বেরোচ্ছে। বুঝলাম ভাইয়া ড্রিঙ্ক করেছে আর তাই এতটা কন্ট্রোললেস হয়ে পড়েছে। আমায় চুপ থাকতে দেখে ভাইয়া আরো কঠিন গলায় বলে উঠল, যদি দূরেই চলে যাবি তাহলে সেই রাতে আমার সাথে বিছানায় শুয়েছিলি কেন, নিজের শরীরের খিদে মেটানোর জন্য? তার কথা এবার আমি ঘেন্নায় মুখ সরিয়ে নিলাম। অস্পষ্ট কণ্ঠে কিছু বলতে যাব, তার আগে আরমান ভাই আবারও শক্ত করে আমার গলা চেপে ধরে বলল, চুপ, একদম চুপ, একটা শব্দ গলা থেকে বের করলে গলা চেপে মেরে এখানেই পুঁতে রাখবো। কি ভেবেছিস কি তুই, আমি তোকে খুঁজে পাবো না? এই পৃথিবীর যেই কোনাতেই লুকিয়ে থাক না কেন, তোকে আমি খুঁজে বের করবই। আমার থেকে পালানো এতটাও সহজ না, খুঁজে তো আমি তোকে সেই কবেই পেয়েছি, কিন্তু প্রচণ্ড রকমের রাগ আমাকে জেঁকে বসেছিল। ভেবেছিলাম যখন তুই আমার থেকে দূরে গিয়ে নতুন জীবন শুরু করতে চাস তাহলে আমি কেন পারবো না। ভুলতে চেয়েছিলাম তোকে, তোকে ভোলার জন্য সব ধরনের মাদকদ্রব্য সেবন করে মাদকাসক্ত হয়েছি, কিন্তু তোর নেশা সব কিছুকে হার মানিয়ে দিয়েছে, একটা মুহূর্ত তোকে ভুলতে দেয়নি আমায়। নেশা তুই আমার, তোর নেশাতে নেশাগ্রস্ত আমি, তোকে ছাড়া থাকা অসম্ভব। আরমান ভাই কথাগুলো বলতে বলতে আমার গলা ছেড়ে গালের বড় আঙুল দিয়ে স্লাইড করতে লাগলো, নিজের ঠোঁট আমার ঠোঁটের একদম কাছে নিয়ে এলো। তার এমন আচরণে আমার বুক দুমড়ে মুচড়ে যাচ্ছে, ভীষণ কান্না পাচ্ছে আমার, কাঁদতে ইচ্ছে করছে, তার বুকে মাথা রেখে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু আমার সব ইচ্ছাকে ধুলি চাপা দিয়ে ভাইয়া হঠাৎই আমার গাল ছেড়ে হাত ধরে টানতে টানতে গাড়ির দিকে নিয়ে যেতে লাগলো। বাড়িতে পৌঁছে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, হঠাৎ করে আমার গালে খুব জোরে একটা জ্বর পড়ল। গালে হাত দিয়ে অশ্রুসিক্ত চোখে অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছি বাড়ির সকলের সামনে। থামলে কেন কাকি, আরো দুটো কষে দাও, এই মেয়ে এটারই যোগ্য। আরমান ভাইয়ের কথা শুনে আমার কান্নার বেগ আরো বেশি বেড়ে গেল, কিন্তু আমার মা আমার কান্নাকে পাত্তা না দিয়ে আমার দুই বাহু শক্ত করে ধরে নিচের দিকে ঘোরালো। বলতে পারিস তোর কোন জিনিসটা আমরা কমতি রেখেছি? এত ভালোবেসেছি তোকে, নিজেরা না খেয়ে তোকে খাইয়েছি, আর তুই এত বড় একটা ভুল সিদ্ধান্ত নিয়ে বসলি। এই এদিকে তাকা, বাড়ি থেকে চলে যাওয়ার সময় একবারও কি তোর আমাদের কথা মনে পড়েনি? একবারও মনে হলো না আমরা কি নিয়ে বাঁচব? তুই তো আমাদের একমাত্র সম্বল রে, তোকে নিয়েই তো বেঁচে আছি আমরা, তাহলে কোন সাহসে তুই এই সিদ্ধান্তটা নিলি? কিভাবে চলে গেলি তুই আমাদের ছেড়ে? কথাগুলো বলতে বলতে মা কান্নায় ভেঙে পড়ল। মায়ের কান্না দেখে আমারও ভীষণ কান্না পাচ্ছে। এবার বুঝতে পেরেছি আমি কত বড় ভুল করেছি, তাদের ভালো করতে গিয়ে যে তাদের এতটা কষ্ট দিয়ে ফেলেছি বুঝতেই পারিনি। আরমান ভাই ঠিক ছিল, আরও কিছু চরের যোগ্য আমি, এইটুকু শাস্তিতে হবে না আমার। মাথা নিচু করে কেঁদেই চলেছি, তখনই বড় মেয়ে এগিয়ে এলো। আমি বলেছিলাম না এই মেয়ে যার জীবনে যাবে তার জীবনটাই ধ্বংস করে দেবে। এই মেয়ে এই একবার দেখ আমার ছেলে জীবনটা কি করেছিস তুই, এই কয়দিনে তোর মুখটা একবার দেখারও সুযোগ হয়ে ওঠেনি। যদি কখনো কখনো বাড়ি ফিরেছে তখন তো তার দিকে তাকানোই কষ্টদায় হয়ে গিয়েছে। কি অবস্থা হয়েছে ছেলেটার চেহারা, সব তোর জন্য হয়েছে, আমার ছেলের এই অবস্থার জন্য তুই দায়। স্টপ ইট মা, এখনো তোমার বলা শেষ হয়নি। সেদিন কি কিছু কম বলেছিলে যে আজ আবার শুরু হয়ে গেলে? হ্যাঁ, তোমার ছেলের এই অবস্থার জন্য ওই মেয়েটাই দায়ী, কিন্তু আমার জীবনে আসার জন্য না, কিছুদিনের জন্য আমার জীবন থেকে চলে যাওয়ার জন্য আমার এই অবস্থা। আমি বুঝি না তুমি আমার নিকৃষ্ট মানসিকতার কি করে হতে পারো, কিছু দুর্ঘটনাকে তুমি মৃত্যুর ঘাড়ে চাপিয়ে দিচ্ছ। আমি কোনো দুর্ঘটনাকে চাপিয়ে দিচ্ছি না ওপর, যা সত্যি তাই বলেছি। কোন সত্যির কথা বলছো, কাকার ব্যবসায় ধোকা খাওয়ার কথাটা? সেটা কাকার নিজের অনভিজ্ঞতার কারণে হয়েছে, আর যদি তুমি কাকির অ্যাক্সিডেন্টের কথা বলো তাহলে আমি বলি ঢাকায় এমন অনেক অ্যাক্সিডেন্টই হয়। তুমি কোন কোন অ্যাক্সিডেন্টের দায়ভার মৃত্যুর উপর চাপাবে? আর ওই পীর যার কথা শুনে তুমি মৃত্যুকে আজ অব্দি দোষারোপ করছো, সে কিছু বছর আগে ভণ্ডপীর প্রমাণ হয়ে এখন জেল কাটছে।
আর এখন বাকি রইল দুবার বিয়ে ভাঙার কথা। ওটা মিতুর জন্য নয়, আমার জন্য ভেঙেছে। ভাইয়ার এই কথাই সবাই তার দিকে অবাক চোখে তাকালো, আমার চোখে প্রশ্নবোধক চিহ্ন আটকে রইল। আমার বিয়ে ভাইয়ার জন্য ভেঙেছে, কিন্তু কিভাবে? হ্যাঁ, আমি ভেঙেছি ওই বিয়ে। আমি জানতাম আমার মা মিতুকে ততটা পছন্দ করে না, তাই ওর থেকে দূরে থাকার চেষ্টা করতাম। কিন্তু আমি ওকে অন্য কারোরও হতে দিতে পারতাম না, তাই সবার আড়ালেই আমি ওর বিয়ে ভেঙেছি। আর ওই বন্যা? মা, বন্যা আসবে এই নিউজটা খবরের নিউজ পেপারে কতদিন আগে থেকে ছাপা হচ্ছিল। এটা একটা প্রাকৃতিক দুর্যোগ, যা মিতু গ্রামে গেলেও আসতো না গেলেও আসতো। তবে কি জানো তো মা, তোমার এই দৃষ্টিভঙ্গি আমি হাজার চেষ্টা করলেও বদলাতে পারবো না, যদি না তুমি নিজের থেকে বদলানোর চেষ্টা করো। বড় মা আরো কিছু বলতে চাইবে, কিন্তু তার আগে বড় অব্বু বলে উঠল, উফ, কি হচ্ছে কি এখানে? এত সব কথা কেন হচ্ছে? আমাকে বলবে দয়া করে। এতক্ষণ ধরে চুপ ছিলাম, কিন্তু আর নয়, বন্ধ করো এসব। আর মিতু, তুমি যা করেছো তা অবশ্যই ভুল ছিল, আর ভুলের শাস্তি তোমাকে পেতেই হবে। আর সে শাস্তি হিসেবে তোমাকে আবার আমার ছেলেকেই বিয়ে করতে হবে। বড় অপুর কথাই আমি চমকে উঠলাম। আমার ছেলে তোমাকে ভালোবাসে, তোমার সাথে সে সুখে থাকবে। আর একজন বাবার এর থেকে আর বড় পাওয়া কি থাকতে পারে? বিয়ে আবার হবে, ধুমধাম করে হবে, কি বলিস রাজ্জাক? বলেই আমার বাবার কাঁধে হাত রাখলো বড় অপু। বাবার চোখ চলচল করছে, তার সাথে আমারও। প্রায় এক মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো আমাদের বিয়েটা হলো, তবে বিয়েটা পরিবারের সম্মতিতে ধুমধাম করে। একদম আমার স্বপ্নের মতো করে পেয়েছি আমি আমার ভালোবাসাকে। কিন্তু এই কয়দিনে আরমান ভাই আমার সাথে তেমন কোনো প্রয়োজন ছাড়া কথাই বলেনি, হয়তো এখনও অভিমান করে আছে আমার উপর। বড় মাও কেমন ভারী ভারী, হয়তো আমায় মেনে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু যেই কাজটা এতদিন ধরে হয়নি সেটা এত সহজে কী করে হতে পারে? তারপরও হয়তো নিজেকে বদলানোর চেষ্টা করছে। আমি এই মুহূর্তে লম্বা ঘুমটা টেনে আরমান ভাইয়ের ঘরে বসে আছি তার অপেক্ষায়, কিন্তু তার আসার এখনও কোনো নামগন্ধ নেই। নিশ্চয়ই তার বাইরে তার বন্ধুরা তাকে আটকেছে, বেচারার হাল বোধহয় আজ তারা বেহাল করে দিয়েছে। ভাইয়ার বেচারা মার্কা মুখটা ভাবতে বেশ হাসি পাচ্ছে আমার, আনমনে তার কথা ভেবে হাসছি। ঠিক তখনই দরজা খোলার শব্দ কানে এলো, বুঝলাম ভাই এসেছে। আমি উঠে থেকে সালাম করতে যাব, তার আগেই ভাইয়া সরে গেল। আমি অবাক চোখে তার দিকে তাকাতেই সে ওটো থেকে মুখ করে বলল, অনেক রাত হয়েছে, শুয়ে পড়। কথাটা বলে ও বারান্দায় চলে গেল। তার এমন কথায় আমার ভীষণ কান্না পাচ্ছে। ভাইয়া কি তাহলে আর কোনোদিন আমার সাথে কথা বলবে না? আমার একটা ভুলের জন্য আমি এত বড় শাস্তি দেবে ও? ধুর, নিকুচি করেছে তার শাস্তি, মানি না আমি কোনো শাস্তি রাস্তি। আজ তো তাকে আমার সাথে কথা বলতেই হবে, দেখি কি করে কথা না বলে থাকে। আমি আমার ভারী শাড়িটা দুই হাতে উঁচু করে ধরে বারান্দা থেকে অগ্রসর হলাম। আরমান ভাই উল্টো ঘুরে ব্যস্ত নগদ দেখতে দেখতে সিগারেটের ধোঁয়া ওড়াচ্ছে, ও মাঝে মাঝে স্মোক করত। আমি সেটাকে পরোয়া না করে সোজা তার সামনে গিয়ে রেলিংয়ে ঠেস দিয়ে দাঁড়ালাম। আমাকে হঠাৎই তার সামনে আসতে দেখে বুড়ো কুচকে কিছুক্ষণ তাকিয়ে থেকে অন্যদিকে যাবে, তার আগে আমি আবার তার সামনে গিয়ে তার পথ আটকালাম। এবার হয়তো আরমান ভাই কিছুটা বিরক্ত হলো, বুড়ো কুচকানোর সাথে সাথে দাঁতে দাঁত চেপে ধরে একদম আমার দিকে এগিয়ে এসে কিছু বলতে গিয়েও থেমে গেল। তার এগিয়ে আসাতে আমি কিছুটা ভয় পেয়ে পেছনে ঝুঁকে গেলাম, যা রাগ যদি চটটার মেরে বসে তখন। কিন্তু আরমান ভাই কিছু না বলে আবার সেখান থেকে চলে যাবে, তখনই আমি তার ডান হাত চেপে ধরলাম। ভাই এবার প্রচণ্ড মাত্রায় রেগে আমার দিকে এগিয়ে আসতে গেল, কিন্তু তার আগে আমি তার হাত আমার পেটের উপর রাখলাম। আমার এমন কাজে ও কিছুটা অবাক চোখে আমার দিকে তাকালো। তুমি যদি আমার সাথে কথা না বলো তাহলে কিন্তু আমরা তোমার উপর ভীষণ অভিমান করব। কথাটা বলেই মুখ ফুলিয়ে তার দিকে তাকালাম। যদিও নিজের চেহারায় ইনোসেন্ট লুক নিয়েছিলাম, তারপরও আমার বুকের ভেতরে এক প্রকার তোলপা শুরু হয়ে গিয়েছিল। আমার কথায় তার অনুভূতিটা কীরকম হবে তা দেখার জন্য ওদের আগ্রহে আমি আরমান ভাইয়ের দিকে তাকালাম। আরমান ভাই নিজের চোখে এক সাগর বিস্ময় নিয়ে একবার আমার দিকে আর একবার আমার হাতের দিকে তাকাচ্ছে। আমি ঠোঁটের করে মুচকি হাসি আর চোখে এতগুলো আগ্রহ নিয়ে তার দিকে তাকিয়ে আছি তার অনুভূতিটা জানার জন্য। আরমান ভাই জিহ্বা দিয়ে নিজের ঠোঁটটা ভিজিয়ে নিয়ে অন্যদিকে তাকালো, হয়তো নিজের চোখের জলটা আড়াল করার জন্য। কিন্তু তার চোখের ছলছল দৃষ্টিটা তো অনেক আগে আমার কাছে ধরা পড়েছে। ভাইয়া দুবার জোরে জোরে শ্বাস নিয়ে
আবার আমার দিকে তাকালো, তারপর কাঁপা কাঁপা গলায় বলে উঠল, ইউ নো হট, আজ হয়তো এই প্রথম কারো বাসর যে কিনা বাসর রাতে জানতে পারছে সে বাবা হতে চলেছে। তার আবেগপূর্ণ এমন কথায় আমার ভেতরটা কেঁপে উঠল। তার ছল ছল দৃষ্টি আজ আমায় জানান দিচ্ছে আমি কতটা ভাগ্যবতী। আরমান হাঁটু গেড়ে বসে আমার পেটে আলতো করে নিজের ঠোঁট ছুঁয়ে আবার উঠে দাঁড়িয়ে হঠাৎ করে আমায় জড়িয়ে ধরল। ভালোবাসি মিতু, খুব 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 বেশিই তোকে ভালোবাসি। তুই তো আমার জীবনে এঞ্জেল হয়ে এলি রে। এঞ্জেল? আর আমি? আমিও কি কারোর জীবনে এঞ্জেল হতে পারি? হ্যাঁ পারি, কেন পারি না, আমি এঞ্জেল, আরমান ভাইয়ের এঞ্জেল। এই থুড়ি কি বলছি, আমি নিজের স্বামীকে ভাই বলে সম্বোধন করছি, কিন্তু যদি ভাই না বলি তাহলে কি বলে ডাকবো, নাম ধরে? এই না না, ও আমার কত বড়, নাম ধরে ডাকলে কেমন জানি দেখায়, তাহলে কি বলবো? ও গো শুনছো, ইস কি লজ্জা গো, নিজের লজ্জা লোকাতে আমি তার বুকেই নিজের মাথা গুঁজে দিলাম, কারণ লজ্জার উৎপত্তি যেখান থেকে তার নিঃশেষ হচ্ছে সেখানেই। বেঁচে থাক এভাবে হাজারো ভালোবাসা এই সামাজিক দৃষ্টিভঙ্গি পেরিয়ে। গল্পটার মাঝে আমি সংক্ষিপ্তভাবে হলেও কিছু সামাজিকতা তুলে ধরতে চেয়েছি, জানি না কতটুকু পেরেছি, তবে আমি চেষ্টা করেছি। সকলকে অসংখ্য ধন্যবাদ আমার গল্পের পাশে থাকার জন্য।